এই প্রকল্পতে তো আমরা দ্রুত ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কাজ করছি এবং আমরা রিপেয়ার করি, রাস্তাঘাট পরিষ্কার করি, সেখানে পানি সাপ্লাই, রাতে সোলার সিস্টেম ব্যবস্থা করি এবং খাদ্যের জন্য আমরা আগেই আমরা সিগন্যাল ঝড় আঘাত হানার আগেই আগেই কিন্তু আমরা মানবিক সহায়তাগুলো আমরা পাঠিয়ে দিই, যার ফলে আমরা দুর্যোগের ঝুঁকিটা কমে আসছে। এছাড়া ফোরকাস্টের ফাইন্যান্সিংয়ের অধীনে যে সমস্ত কাজগুলো আছে, মনে করেন বন্যাপ্রবণ এলাকায় বন্যা হবে, সেখানে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করার সাথে সাথে নদী ভাঙ্গন, বন্যা বাঁধ ব্যবস্থাপনা, এগুলো সাইক্লোনের সময় বেড়িবাঁধ দেওয়া, স্লুইস গেট করা, এগুলো কিন্তু ফোরকাস্টের ফাইন্যান্সিংয়ের আওতায় আসে এবং এই কার্যক্রম কিন্তু দুর্যোগস্থা ত্রাণ মন্ত্রণালয় এবং অন্যান্য এনজিওদের সাথে মিলে গেছে কাজটা করছে। এটা নিয়ে আমরা গত 2019 সালে জেনেভাতে একটা সেমিনার করেছি মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমাবাদের ফোরকাস্ট ফাইন্যান্সিংয়ের উপর ডিটেলস তিনি প্ল্যানিংটা করেছেন এসওডিতে ওইটা এবং আমাদের যে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এসওডি যেটা 2019 সালে চূড়ান্ত হয়েছে, এটা একটা দুর্যোগ ব্যবস্থাপনা একটা আদর্শ গ্রন্থ, সেখানেও কিন্তু এই ফোরকাস্ট ফাইন্যান্সিং চাই।